বলছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে? ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে? এইটা ভালো ওইটা মানা, চলছে আজ চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। আঙ্গুর ফল মিষ্টি, আজকে সব ফল খাবো। হ্যাঁ কিন্তু দাঁড়া, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। মাত্র 10 টাকায় 3টা আপেল কিনেছি। অবাক হচ্ছেন কেন? 10 টাকায় কিভাবে 3টা কিনলাম? প্রথমে 10 টাকা দিয়ে একটা আপেল নিয়েছি, তারপর আরেকটা নিয়ে দিয়েছি, আর দূর দোকানদার শুধু আরেকটা দিয়ে বললো ঢিল, তারপর ওটাও কুড়িয়ে নিয়েছি, 10 টাকায় 3টা। কি ভাবছেন, কি ছেলে রে, এর বাপ মা একে কোনো ভদ্রতা শেখায়নি? আরে বাবার কথা কি আর বলবো, সেই ছোটবেলায় একবার ডাব চুরি করতে গিয়েছিলাম, তো যেই গাছে উঠেছি ডাব গাছের মালিক চলে আসলো, এসে বলছে, কি আমার গাছ থেকে ডাব চুরি করছিস? দাঁড়া এক্ষুনি গিয়ে তোর বাবাকে আমি বলে দেবো। আমি বললাম, চাচা গিয়ে বলতে হবে না, চিৎকার করে বলেন পাশের গাছেই আমার আব্বা আছে। অনেকে ভাবছেন আমার স্বভাব খারাপ, আসলে তা না, এটা আসলে ফলের প্রতি ভালোবাসার ফল। অনেকে ভাবছেন পাকনামির ফল, হতে পারে, যা হোক যেমন কর্ম তেমন ফল। এই সবাবের কারণে শেষ পর্যন্ত এই টক মিষ্টি ঝালের মতো অনুষ্ঠান আমাকে উপস্থাপনা করতে হচ্ছে। ফল নিয়ে এত কথা বলছি, সেই ফল আসলে কি খুব সহজেই আপনাদের বুঝিয়ে বলি। ফুল হইতে উৎপন্ন এক প্রকার বস্তু, যাহা ভাগ্যের ন্যায় ঝুলিয়ে থাকিয়া পরিচয় দেয় বৃক্ষের, এবং যাহা টক মিষ্টি হরেক স্বাদের হইয়া জীবের পুষ্টি এবং তুষ্টি মেটায় এবং জিভে আনে জল, উহাকেই বলে ফল। ফল দুই প্রকার, যাহা আপনি খান তাহা সুফল, আর যাহা আপনাকে খায় তাহা কুফল। কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। রাজশাহীর আম বিখ্যাত, দিনাজপুরের লিচু, গাজীপুরের কাঁঠাল, নরসিংদীর কলা, পিরোজপুরের পেয়ারা, বরিশালের আমরা, আর টক মিষ্টি ঝালের বিখ্যাত আবু হেনা রণ। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ টক মিষ্টি ঝালের ফলাফল পর্বে। আমি আর বকবক করব না টক ফল খাওয়ার জন্য, দুঃখিত, টকবক করবার জন্য আসছেন প্রিয় অভিনেতা এবং নির্দেশক রাশেদ বামুন অপু। আপনি তো দেখছি খালি হাতে এসছেন, কিছু ফল টল নিয়ে আসবেন না? আমি আসছি, এটাই তো বড় ব্যাপার। এটা অবশ্যই। আর পা দিয়ে কেন করলাম বলো তো? কেন কেন কেন, সবাই রে বিশ্বাস করা যায়, তোমারে করা যায়। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি, এই আসন গ্রহণ করুন, আপনাকে কি বলে মানে আপ্যায়ন করবো, আপনাকে দাঁড়ান, আপনাকে একটা আঙুর দিই, এই যে এই ফল আপনার জন্য। ঠিকঠাক আছে? ঠিকঠাক, অবশ্যই ঠিকঠাক। আপনাকে আরও বড় ফল খাওয়াতে পারি, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে কোন ফল দেখে আপনার এই মুহূর্তে কোন কথাটি মনে পড়ছে। মানে কি, পরীক্ষা চলে নাকি? হ্যাঁ, পরীক্ষা তো দিতেই হবে। এটা দেখে কি মনে পড়ছে? তোমার মতো মানে ম্যাঙ্গো পিপুল, আম জনতা, ভালো বলেছেন। আচ্ছা, এটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, বাহ দারুণ বলেছেন। এবার আপনাকে আমি একটা জিনিস দেখাবো, ছলা কলা। আপনাকে আমি কাঁচকলা দেখালাম, মোটেও কাঁচকলা দেখাবো। এটা বেল। হ্যাঁ, কি মনে পড়ছে? তুমি একবারই বেল তলায় যাও। আচ্ছা, দারুণ বলেছেন। এটা কমলা সুন্দরী। যাই হোক, আমার আবার কমলাপুর রেল স্টেশনের কথা মনে পড়ে যায়। যাই হোক, সবগুলো সঠিক উত্তর দিয়েছেন, এ কারণে আপনাকে এটা দিলাম। মালটা মালটা দারুণ, আপাতত তোমার কাছেই রাখো। হ্যাঁ, পরে খাবেন। শুরুতেই জানতে চাই কোন স্বাদের ফল আপনার ভালো লাগে, টক নাকি মিষ্টি? টক মিষ্টি দুটোই। কোন ফল? আম। আম ভালো লাগে, বাহ। এক নিঃশ্বাসে কতগুলো ফলের নাম আপনি বলতে পারেন? আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, ডাব, পানিফল, তেঁতুল, বাদাম, কাজু বাদাম, তারপরে মালটা, অ্যাপেল, অরেঞ্জ, তারপরে আনারস, বেদানা, বেল। এই তো কত নিঃশ্বাসে যে আপনি বললেন। যাও, এবার আমি কিছু ফলের কথা বলি, যেমন রাশি ফল, তদন্তের ফল, পরীক্ষার ফল, পাকনামির ফল, সুফল, কুফল, বিফল। আরো ফল তো বাদই রয়ে গেল। জি না, এগুলো ফল না। তাহলে এগুলো ফল? নায়াগ্রা ফলসের কথা মনে পড়ে গেল। তা ভাইয়া, আপনি তো অভিনয় করেন, তো এই অভিনয় কি ফলদায়ক নাকি ফলস? ফলসের মাধ্যমে যেটা ফলদায়ক হয় সেটাই আমি করি। আপনি রাজশাহীর মানুষ, রাজশাহী থেকে একটা আম এবং একটা আপেল একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিল, এবং দৌড়ে এই ঢাকায় সবার আগে পৌঁছে গেল আপেল। আম কেন পারলো না? আম হচ্ছে রাজা রাজদাদের ফল। আচ্ছা,
ও একটু আয়েশ করেই আসবে। আমটা পারলো না, কারণ কি জানেন? কেন? কারণ আমটা ছিল ল্যাংড়া আম। তোমার এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা শুনি সেটা। বিয়ে করে বউলে বাপের বাড়িতে আসলাম, প্রথম আসলাম, ষাট থেকে মনে করো 80 ঊর্ধ্ব আমার দাদা খিক খিক করে হাসছে, হাসছে বলছে কি বে লাতনি, বৌমা কেমন মিষ্টি বে। আমি মনে করো কি করলাম জানো, পকেট থেকে একটা আম বের করে বললাম, এটা দেখে বলে তো টক না মিষ্টি। ও শুধু দেখে তো বোঝার উপায় নাই, বাহ বাহ বাহ। এই যে বিউটিফুল আছে, বিউটিফুল নেই কেন? কারণ ওটা পুরুষ লিঙ্গ। আচ্ছা পুরুষদের তো বিউটি থাকে না, পুরুষদের এমনি এমনি। আচ্ছা তোমাকে একটা কোশ্চিন করি। আচ্ছা বলেন। ফুল সজ্জা হয়, ফল সজ্জা হয় না কিসের জন্য? ফুল সজ্জা হয় কারণ কি, ফুল থেকেই তো ফল হয়। আর ওই যে ফল সজ্জা হয় না কিন্তু এক বছর পর ঠিকই কিন্তু ফল আসে। ঠিক আছে, কাছাকাছি। আমি একবার লিচু কিনতে গিয়েছি, তো সেই লোকটাকে বললাম, এই ভাই আপনার লিচু তো অনেক ছোট। আচ্ছা ভাই লিচু ছোট হলে কি হবে, ভেতরের বিচিগুলো অনেক বড়। এই লিচু নিয়ে আর একটা, ঢাকাতে লিচু কিনতে গেলাম, সে বললো লিচু কত করে, শ হচ্ছে 300 টাকা। আচ্ছা ঠিক আছে, তো লিচু দেওয়ার আগে মনে করে একটু গুনে নিবো না? গুনে নিতে যখন যাচ্ছি তখন ওই মামুরুটা বলে, ভাই গুনে নিলে কিন্তু ভাই 350 টাকা দিতে হবে। আচ্ছা তার মানে ঝোপাতে কম থাকে? ঝোপাতে কম থাকে। বাড়িতে আমার আব্বা একবার লিচু কিনে নিয়ে আসছে, তো লিচু খাবো, দেখি ওর মধ্যে পোকা, পোকা এরম এরম করে যাচ্ছে। আমার আব্বা এই দেখো লিচুর মধ্যে পোকা। তো আব্বা বলছে, এই পোকা যাবি না যাবি না, তোরা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো ভাই যে ফলের মধ্যে পোকা হয়, তো এ থেকে বাঁচার উপায় কি? তোমাকে আগে দেখে নিতে হবে যে তোমার ঘরের আলোর সুইচটা কোথায় আছে। আচ্ছা জাস্ট তুমি সুইচটা অফ করে দিবা, তারপর ফল খেয়ে নেবা। দারুণ বুদ্ধি ভাই আপনার, অসাধারণ। আচ্ছা কাজী নজরুল ইসলাম লিখেছেন লিচু চোর, তো আপনি জীবনে কখনো এরকম চুরি টুরি করেছেন কিনা? এই কয়দিন আগেও তো চুরি করলাম, একটা রিসোর্টে সবাই মিলে ঘুরতে গিয়েছি, দেখি যে আম, অনেকদিন পর আম দেখা গেল, মানে সবে পুরুষ্ট হচ্ছে আম। তো এখন সুন্দর করে বউ বাচ্চাকে বললাম, তোমার একটু আগাও তো, বাচ্চার সামনে তো সব দেখানো যাবে না। তারপর এদিক ওদিক দেখিয়ে সিসি ক্যামেরা কোথায় আছে দেখে সুন্দর করে 3-4টা আম ইয়ে করলাম আর কি। মানে সেই স্বভাব এখনো পরিবর্তন হয় না? এই স্বভাব আমি চাইও না পরিবর্তন হোক। ফল কেনা টেনা হয় তো মাঝে মধ্যে? হ্যাঁ ফল কেনা তো হয়। মানে যেগুলো চুরি করা যায় সেগুলো কেনেন? না না না, যে ফল তো কেন, চুরি আর কয়টাই করা যায়, লোকজন চেনে না এখন। আমার বড় ভাই তো সে একবার ফল কিনতে গিয়েছে, তো গিয়ে দোকানদারকে বলছে, ভাই আপনার দোকানে কি মানে পচা আপেল হবে, আমার একটা কাজে দরকার। তো দোকানদার তো খুব খুশি, বলছে হ্যাঁ ভাই আছে দাঁড়ান। তো বেছে টেছে একবারে বের করছে 2 কেজি, বলছে আর আর থাকলে আমার আরও আরও বের করে। তো সে আরও 1/2 কেজির মতো বের করছে, বলে ভাই যে 2.5 কেজির মতো পচা মানে আপেল পাওয়া গেছে, নেন সব দিব। বলছে না না এখান থেকে না, এবার ভালোগুলো থেকে 3 কেজি দাও। আপনি কোনো বুদ্ধি কাজে লাগিয়েছেন কখনো? আমার ফল কেনার মানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ, মানে খুব কম কেনা হয়, অপেক্ষায় থাকেন যে অসুস্থ হলে কেউ গেস্ট ফল নিয়েই আসবে। না না না, গেস্ট ফল নিয়ে আসার সেই সময় সুযোগ কারোই নাই, আপনি নিজেদেরই কিনতে হয়। আর নিজেদের যখনই কিনে আমি পারত পক্ষে আমি না কেনার চেষ্টা করি যে আমার ওয়াইফ এটা কিনুক। আমার চাচার বাঙ্গি খেতে, আচ্ছা বাঙ্গি থাকে না, চোর চুরি করে নিয়ে যায়। আচ্ছা সে অনেক ভাবনা চিন্তা করে বের করলো একটা সাইনবোর্ড, সেখানে লেখা যে এই বাঙ্গি খেতে কেউ বাঙ্গি চুরি করিবেন না, কারণ যে কোনো একটা বাঙ্গিতে বিষ মিশানো আছে। বলেন কি? পরের দিন সকালবেলা চাচা বাঙ্গি খেতে গিয়ে দেখে বাঙ্গি যা আছে তা এজ ইট ইজ আছে। সে তো মহা আনন্দে তৃপ্তি দীর্ঘশ্বাস ফেললো, ওয়াও। হঠাৎ করে তার ডান দিকে তাকিয়ে দেখে আর একটা সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা, আমি হচ্ছি চোর, আমি আর একটি বাঙ্গির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি, দয়া করে এই বাঙ্গি আপনারা কেউ খাবেন না, এবার চাচা সহ সবাই লক। তবে এখন কিন্তু অনেক ফলেই কিন্তু বিষ মাখানো থাকে ভাই। অবশ্যই থাকে। এই যে তুমি বললে না যে যে রোগীকে ফল নিতে নিয়ে যান না কেন, ইনফ্যাক্ট ফল তো এখন বাসায় নিয়ে যাও তো এখন রিস্ক হয়ে গেছে। আর রোগীকে তো একটা রোগীকে ফল নিয়ে যাওয়া মানে তো তাকে মৃত্যুর দিকে ইয়ে করা, কারণ এটা আমরা সবাই জানি ফলে কি কি ধরনের কি যেন মেশানো হচ্ছে। এখন বলো ফলটা কি আসলে ফল দেখত হচ্ছে না কুফল হয়ে যাচ্ছে? কুফল হয়ে যাচ্ছে। কথাই বলে যে ফল খেলে বল বাড়ে, তো অনেকে আবার বলে আপনার অভিনয় দেখলে নাকি তাদের রাগ বাড়ে, কথাটা কি সত্যি কিনা? হতেও পারে। কেমন ধরো যে আমি কোনো নায়িকার সাথে অ্যাক্টিং করছি, সে নায়িকাটা সেই লোকটার ক্র্যাশ, সে মানুষটার ক্র্যাশ, হ্যাঁ হ্যাঁ জ্বলবে তো অবশ্যই, জ্বলতেই পারে। আবার আমার যে অ্যাক্টিং সেটা দেখে তো টাস্কি খেয়েও যেতে পারে, টাস্কি অজ্ঞান হয়ে গেল, জ্ঞান ফেরার পর আমার প্রতি রাগ হতেই পারে। অপু ভাই এবার কিছু প্রশ্ন করবো, ঝটপট উত্তর দিতে হবে।
বলে আমকে ফলের রাজা বলা হয়, ফলের রানীকে তেঁতুল। দারুণ উত্তর। নাছোড়বান্দা ফল বলা হয় কাকে? কাঁঠাল। কেন? ছুটতেই চাই। আচ্ছা, অপরাধী ফল কোনটা? কলা। কেন? পিছলে পড়ে হাড় হাড্ডি বলে যায়। আচ্ছা, গোয়েন্দা ফল বলা হয় কাকে? আনারস। কেন বলবো? অনেকগুলো চোখ। দারুণ। ফল নিয়ে এই টকবক করবার পর এই মুহূর্তে কোন গানটি আপনার মনের মধ্যে বাজছে সেটি বলতে হবে। শোনাচ্ছি দুটি গান। প্রথম গান, আসিলে আষাঢ় মাস, লোকে লাগায় কত গাছ, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। প্রথম গানটি শুনলাম, এবার শোনাচ্ছি দ্বিতীয় গানটি। বলুন কোন গানটি আপনার মনের মধ্যে বাজছে? তেঁতুল পাতা তেঁতুল পাতা। কেন বাজছে এই গানটি? টক মিষ্টি টক মিষ্টি। প্রিয় দর্শক, অপু ভাইয়ের সঙ্গে ফলপ্রসূ আড্ডার পর এখন একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর ফিরব মিষ্টি কিছু ফল নিয়ে। সঙ্গেই থাকো। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম টক মিষ্টি ঝালের ফলাফল পর্ব নিয়ে। আছেন প্রিয় অভিনেতা এবং নির্দেশক রাশেদ মামুন অপু। ভাইয়া, এই বিরতিতে গিয়ে আমি তো একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি। কি জিনিস? বিশাল আবিষ্কার। নায়ক অমর সানির স্ত্রী যে ফল নিয়ে আসছে সেটা হচ্ছে মৌসুমি ফল। প্রিয় দর্শক, এই মৌসুমি ফলের সঙ্গে এবার কিছু মিষ্টি ফল নিয়ে আসবে আমাদের মিস্টার মিষ্টি মহারাজ জীবন। একজন মহারাজ এসছেন ফল নিয়ে, কি সৌভাগ্য আমার। কোথাকার মহারাজ? মহারাজ কেমন আছে? আপনি না এসে আপনার কোনো পাইক পিয়াদা দিয়ে পাঠালে তো পারতেন। কোথাকার মহারাজ? আমি বরিশালের মহারাজ। বাহ, বরিশালের আপনি আমরা নিয়ে আসতে পারতেন আমাদের মাঝে। না, এখানে তো আমরা তিনজন আছি। আমরা তো আছি, আমরা তো আছি, বুঝছেন? এই যে ফল, ফল কি আমরা শুধু খাই? ফল তো শুধু খাই না, আরো নানান ধরনের কাজ আছে ফল দিয়ে। হ্যাঁ, ফল তো কাঁঠাল, কাঁঠাল দিয়ে আমরা কি করতে পারি? এই যে ভারোত্তোলনের কাজ করতে পারি, ডাম্বল। বাহ, এই বুদ্ধিটা কাজে লাগাতে পারি। কাঁঠাল দিয়ে বেল। হ্যাঁ, বেল দিয়ে আমরা কি করতে পারি? ক্রিকেট খেলতে পারি। হ্যাঁ, বেল দিয়ে ক্রিকেট খেলতে পারি। হ্যাঁ হ্যাঁ, দারুণ বুদ্ধি। জাম্বুরা কি করতে পারি? ফুটবল, ফুটবল, ফুটবল হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু রনি ভাই, একটা বিষয় আছে যে আমরা ফুটবল যে খেলেছি জাম্বুরে দিয়ে, ওটা বেশিক্ষণ খেলতে পারিনি। কারণ কি? কারণ গোল করতে পারিনি, চ্যাপ্টে হয়ে গেছে। ফল নিয়ে ভাবতে ভাবতে আমার আসলে ফলের প্রতি একটা ভালোবাসা চলে আসছে, তো সেটা আবেগ নিয়ে আমি একটু ইংরেজিতে বলতে চাই। কি সেটা? আচ্ছা, ফল ইন লাভ। ওয়াও, বাহ, ফল ইন লাভ, মানে ফল ইন লাভ। ওই ফলের আড়তের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখতেছি মানে অনেকগুলো ফল একসাথে মানে বসে বসে মিটিং করতেছে। ফলেরা মিটিং করছে? হ্যাঁ, ফলেরা মিটিং করছে। বরিশালের ফল ছিল? হ্যাঁ, মানে সব দেশেরই ফল ছিল একসাথে, মানে আরও তো আর মানে এক জায়গার ফল থাকে না। আঙুর ভাই, আপনি আর আঙুর খেয়েছিলেন? আঙুর, আঙুর বলতেছে আমি দেখতে মানুষের চোখের মতো, আম বলতেছে আমি দেখতে মানুষের হার্টের মতো, তরমুজ বলতেছে যে আমি দেখতে মানুষের পেটের মতো, কিন্তু পাশ দিয়ে আমার কলা বলতেছে এক্সকিউজ মি ভাইয়া, টপিকটা একটু চেঞ্জ করা যাবে? বাসে আসছি, আসার পথে দেখি এক লোক হচ্ছে গিয়ে বস্তা সিটের মধ্যে রেখে দিছে, সিটের মধ্যে বস্তা রেখে সে দাঁড়ায় আছে। আমি তো সিট খুঁজে পাই না, তো তখন কি হলো, আমি বললাম যে ভাই এই যে সিট নাই, আপনি যে বস্তাটা, এই যে বস্তাটা রেখে দিছেন এটা কেন রাখছেন? তো ভাই এই বস্তার মধ্যে আম আছে। তাতে কি হয়েছে? ওই যে এখন লেখা দেখেন না, মহিলা ও প্রতিবন্ধীদের সিট, আমার বস্তার মধ্যে ল্যাংরা আম। কিছু প্রাণী আমরা কিন্তু দেখিনি, হ্যাঁ দেখিনি, সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে প্রায়, সেগুলো এসে এখন ভর করতেছে ওই ফলের উপরে। যেমন ড্রাগন ফল, আবার দেখবেন কিছু কিছু ফল নিজে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সে আবার এসে ভর করতেছে ওই প্রাণীর উপরে। কিরকম? কিভাবে সফল হওয়া যায়? ধরেন যে দুই বছরের বাচ্চা যদি সে জামা কাপড় শুকনো রাখতে পারে ওই বয়সে, তাহলে সে সফল হয় আর কি। আচ্ছা ঠিক আছে, 18 বছর বয়সে কেউ যদি নিজে উপার্জন করে জামা কাপড় পরতে পারে, তাহলে কিন্তু সে সফল। বাহ, সফল। এবং 25 বছর বয়সে সে যদি ইনকাম করে তার বউর জন্য জামা কাপড় কিনতে পারে, তাহলেও কিন্তু সে সফল। বাহ, সফল। হ্যাঁ, সফল। পাশাপাশি বউর কাপড় চোপড় যদি কেচে দিতে পারে, তাহলেও সেও সফল। আচ্ছা, এবার
কেউ যদি 90 বছর বয়সে ওই জামা কাপড় শুকনো রাখতে পারে তাহলেও সে সফল। একেবারে দারুণ, কখনো এইভাবে কিন্তু ভেবে দেখিনি ভাই। আসার পথে একটা স্টপিজ থেকে একটা লোক উঠলো ইয়া বড় তরমুজ দিয়ে। তো সে সিট খালি ছিল বলে সে বসছে, পাশের সিটেও সে ওই তরমুজটা রেখে দিচ্ছে। কেন, এই তরমুজ কি প্রতিবন্ধী? না না, ওইটা ছিল না, মনে রেখেছে ভাই। না ওইটা প্রতিবন্ধী না, সে খালি সিট ছিল, সে বসে পড়ছে। হঠাৎ করে কন্ডাক্টর এসে বলতেছে ভাই ভাড়া দেন। তো সে ভাড়া দিছে, তাই একজনের ভাই এই যে তরমুজের ভাড়াটা দিবেন না কেন, এত বড় একটা তরমুজ মানুষের মতো জায়গা নিয়ে বসে আছে, তো ভাড়া দিবেন না। তো সে বুদ্ধি ঘাটে এরকম করলো কি, ছুড়ে দিল, ছুরিটা করতেছি চারটা ভাগ করছে। কি এবার বাচ্চার ভাড়া নিবা? আমাদের এখানে ভাগ্যিস তরমুজ নাই, ভাড়া দেওয়ার কোনো প্রসঙ্গ নাই, ভাড়া দেওয়ার প্রশ্ন নাই। দীর্ঘ 15 বছর ফল বিক্রেতা, ফল বিক্রি করার পর অবশেষে তার বিয়ে হলো, সে বাসর ঘরে ঢুকলো। হ্যাঁ, নববধূ বসে আছে ঘুমটা দিয়ে, ফল বিক্রেতা বিছানায় বসার সাথে সাথে নিচ থেকে কিছু বোতলে পানি নিয়ে ছেটানা শুরু করলো। আচ্ছা কি ব্যাপার, আপনি আমাকে পানি ছিটাচ্ছেন কেন, ফলমূল তাজা রাখতে হবে না? একটা কথা বলছে সেটা আমি জানি। আচ্ছা হ্যাঁ, মার্কেটে গেল, মার্কেটে জানো? হ্যাঁ আমি জানি। আচ্ছা, আমি সেদিন দেখেছিলাম দূর থেকে। তো সে মার্কেটিং এ বলছে, এই আপেল কত করে কেজি? আচ্ছা এত, আচ্ছা ঠিক আছে 2 কেজি দাও, কিন্তু প্রত্যেকটা আপেল আলাদা আলাদা প্যাকেট করে দিবা। আলাদা আলাদা প্যাকেটে? আচ্ছা ঠিক আছে, দোকানদার ইতস্তত দেওয়াই লাগবে। হ্যাঁ, এরপরে বললো যে এই মালটা কত করে? বললো যে মালটা স্যার এত এত, ঠিক আছে 3 কেজি মালটা দাও, প্রত্যেকটা মালটা আলাদা আলাদা প্যাকেট করে দিবা। আচ্ছা ঠিক আছে, আঙ্গুল ফল কত? এই স্যার এই আঙ্গুল ফল টক, আঙ্গুল ফল বেশি না, এতগুলো আঙ্গুর আলাদা প্যাকেটে দিলে। ফোন ফোন এসছে একটা। হ্যালো, সালাম আলাইকুম, রনি বলছি, কে বলছেন? কৃষক। ও আচ্ছা আচ্ছা, জি বলেন। এই সমস্যা কোনো ব্যাপারই না, লবণ ছিটাই দেন। হ্যাঁ, তাহলে আপনি যা খুশি করেন, আর বলবেন না, ভালো একটা বুদ্ধি দিলাম। এক কৃষকের তরমুজের ক্ষেতে পোকা লাগছে, তো আমি বুদ্ধি দিলাম তো লবণ ছিটাই দেন। তো সে খালি তরমুজই খায়া শেষ করতেছে, লবণ দিলে তো কথাই নাই সব শেষ করে ফেলবে। ভালো একটা বুদ্ধি দিলাম, কাজে লাগালো না। তো মহারাজের মিষ্টি ফলগুলো কেমন লাগলো ভাইয়া? খুবই উপাদেয়, খুবই সুস্বাদু, দারুণ লাগলো এই পুষ্টিকর ফলগুলো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও এই ফলগুলো চেটে ফুটে খেয়েছেন। এখন একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসব, ঝালাই করা হবে আমাদের প্রিয় অতিথি অপু ভাই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার সবাইকে স্বাগত টক মিষ্টি ঝালে। ফলাফল পর্বে আছেন আমাদের অতিথি রাশেদ মামুন অপু, ঝালাই করা হবে। বাদামতলি চট্টগ্রাম থেকে লেবু মিয়া প্রশ্ন করেছেন, প্রতিটি ফলই কোনো না কোনো পুষ্টিগুণের কারণে মানুষের কাছে প্রিয়, আপনি কোন গুণের কারণে জনপ্রিয়? আমার মধ্যে কুফল নেই, সেই কারণে আমি জনপ্রিয়। কুফল নেই, পুষ্টি যে আছে অবশ্য দেখে বোঝা যাচ্ছে। যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। গাবতলি ঢাকা থেকে কমলা খাতুন প্রশ্ন করেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কি, মৌসুমি ফল, মৌসুমি বায়ু, মৌসুমি হামিদ? তিনটাই। সত্য উত্তর দেবার জন্য ধন্যবাদ। খেজুর বাগান নাটোর থেকে ডালিম কুমার, খেজুর বাগান নাটোরে? হ্যাঁ। আপনি নিজেকে কি মনে করেন, আম জনতা নাকি আমরা কাঠের ঢেকি? আম জনতা, ম্যাঙ্গো পিপল, জনগণের মধ্যে থেকে জনগণের পালস বুঝে জনগণকে রিপ্রেজেন্ট করি, সো আমরা তো আম জনতাই। লেবুখালী বরিশাল থেকে আতা মিয়া প্রশ্ন করেছেন, যেমন কর্ম তেমন ফল, এই বাক্য বিশ্বাস করেন কি? সবসময় করি, মনের মধ্যে এই বিশ্বাসটা আছে, আমার কর্মের ফল আমি পাবো এবং খুব দ্রুত পাবো, বেঁচে থাকতেই পাবো। নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ থেকে পেয়ারা বেগম প্রশ্ন করেছেন, জীবনে সজ্ঞানে করা কোন ভুলটির জন্য এখনো ফল ভোগ করছেন? বিয়ে ছাড়া? মোটেই না, বিয়েটা সজ্ঞানে করেছি, আর এখন পর্যন্ত সজ্ঞানে কোনো ভুল আমি করিনি, যেটার ফল আমাকে ভোগ করতে হচ্ছে এখনো। ডুমুরিয়া খুলনা থেকে বেদনা আক্তার প্রশ্ন করেছেন, অনেক ফলই তো রাসায়নিক ফরমালিন মিশিয়ে তাজা রাখা হয়, আপনি তাজা থাকেন কিসে? সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, আমি তাজা থাকি প্রকৃতি থেকে, আমি তাজা থাকি মানুষকে দেখে, মানুষের ভেতরে শক্তিটা দেখে, মানুষের ভালোত্বটা দেখে, এই আবহাওয়া, এই আনন্দ, এই ভালোবাসা আমাদের আশেপাশে যে ঘটে যাওয়া, সেখান থেকে আহরণ করে, মধু আহরণ করে করে আমি ভালো থাকি।
পরের প্রশ্নে যাচ্ছি। কমলাপুর ঢাকা থেকে আপেল মাহমুদ প্রশ্ন করেছেন, আপনি তো অভিনয় কলার সঙ্গে যুক্ত, সুযোগ পেলে কোন পরিচালককে কাজকলা দেখাতে চান এবং কেন? শটের প্রয়োজনে যদি কাজকলা দেখাতে হয় সেক্ষেত্রে তো দেখাতে হবে। কলাতলী কক্সবাজার থেকে আঙ্গুরিওয়ালা প্রশ্ন করেছেন, কোন বিখ্যাত পরিচালক বা নায়িকার সঙ্গে কাজের সুযোগ না পাওয়ায় নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছেন যে আঙ্গুর ফল টক? এরকম কোনো আফসোস আমার কোনোদিনও হয় নাই। পছন্দের ডিরেক্টর তো অবশ্যই আছে, নায়িকা পছন্দের মানে তার সাথে করতেই হবে এমন কোনো ফ্যাসিনেশন আমার কোনো কালেই ছিল না। দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ, এবার নিজে থেকে আমি একটি প্রশ্ন করতে চাই। অনেকেই বলে সবুরে মেওয়া ফলে, তো আপনার সমসাময়িক অনেক অভিনেতা আপনার যে যারা জুনিয়র তারা পর্যন্ত জাতীয় পুরস্কার সহ অনেক বড় বড় পুরস্কার পেয়েছে, কিন্তু আপনি এখন পর্যন্ত সেরকম কোনো পুরস্কার পাননি, তো আপনি আর কতদিন সেই সবুর করবেন? আমি তো পুরস্কারের জন্য সবুর করি না, আমি তো আমার কাজটুকু করে যাই, তারা পেয়েছে তাদের যোগ্যতার জন্য, আমার এখনো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি বলে আমার অর্জন নেই। আমি অর্জনের জন্য কিন্তু ওয়েট করে আছি না, আমি আমার কাজটুকু করে যাচ্ছি। যদি কোনোদিন প্রকৃতির মনে হয় যে যথেষ্ট সবুর হয়েছে, এবার একটা মেওয়া তার হয়তো নেওয়া উচিত, সেক্ষেত্রে আসলে আসবে, না আসলে না আসবে। প্রতিটা মানুষই যে সফল হবে এমন তো কোনো কথা নেই। তার মানে আপনি বিশ্বাস করেন যে কর্ম করে যাও ফলের আশা করো না? একদমই না। আচ্ছা, জানি না কতটুকু ঝালাই করতে পারলাম আপনাকে, এই ফলাফল নিয়ে কিছু বলার জন্য অপেক্ষা করছে ঝালাইবাজ, শুনবো তার বক্তব্য। অনেকে প্রায় গর্বের সঙ্গে বলেন, আরে এটা আমার গাছের ফল, খেয়ে দেখেন। প্রশ্ন হলো, গাছ ছাড়া ফল হয় কোনটা, যেটা খাওয়া যায়? ফলের ইংরেজি দুরকম, ফ্রুটস আর রেজাল্ট, একটা খেতে হয় আরেকটা পেতে হয়। ফল হলো মিষ্টি অথবা মাংসল বস্তু যার মধ্যে বীজ থাকে এবং খাদ্য হিসেবে খাওয়া যায়। ফলে কোনো চর্বি বা কোলেস্টেরল থাকে না, থাকে প্রচুর পুষ্টিগুণ। সারা পৃথিবীতে ফলকে যেমন স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে ধরা হয়, তেমনি অনেক রোগের ঔষধ হিসেবেও খাওয়া হয়। আর ফলাফলে থাকে আপনি যা করেন তার পরিণতি। পুষ্টিবিদরা সবসময় বলেন আমাদের দেশি ফলের গুণাগুণ বিদেশি ফলের চেয়ে অনেক বেশি, যেমন এক কেজি আপেল সমান একটা পেয়ারা। কিন্তু অন্য অনেক বিষয়ের মতোই আমরা বিদেশি ফলের ব্যাপারে দুর্বল, এটা যেন জেনে শুনে বিষপান করে দুর্ভোগের ফল বয়ে আনা। ফল আর ফলাফল পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাজারে বাহারি রঙের প্যাকেটে বিভিন্ন বোতলজাত ফলের জুস পাওয়া যায়, রঙিন বিজ্ঞাপন আর মোড়কের আড়ালে যে ফলের জুস আমরা খাচ্ছি তার ফলাফল কেমন? বাজারে পাওয়া ফল যার অধিকাংশই বিষাক্ত কেমিক্যালে সয়লাভ, তা আসলে কতটুকু ক্ষতি করতে পারে আমরা কি ভেবেছি? ভেজাল ফলের ফলাফল যে কতটা ভয়াবহ তার ছোট্ট একটা উদাহরণ দিই। প্রায় 6 বছর আগে দিনাজপুরে লিচু খেয়ে মারা গিয়েছিল 13 জন শিশু, কারণ ছিল লিচুতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার। এছাড়া প্রতি বছর কেমিক্যাল মেশানো ফল খেয়ে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তা বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা একটু বেশি লাভের আশায় ফলের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মেশাচ্ছেন, মনে রাখবেন আপনি, আপনার সন্তান বা পরিবারের সদস্যরা যে ফল খাচ্ছেন সেগুলোও হয়তো অন্য কারো দ্বারা বিষাক্ত হচ্ছে। তাই অতিরিক্ত লাভের আশায় নানা রকম ফলে কেমিক্যাল মিশিয়ে অসংখ্য মানুষের পরোক্ষ মৃত্যুর কারণ হচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তান যদি কখনো আপনার দিকে আঙুল তুলে খুনি বলে সম্বোধন করে কেমন লাগবে তখন? ঝালাইবাজের কথা শুনলাম, এ নিয়ে আপনার শেষ কথা শুনতে চাই। যারাই ফলের মধ্যে বিষ মেশাচ্ছে তারা কিন্তু বুঝে শুনেই মেশাচ্ছে, জেনে শুনেই মেশাচ্ছে। এখন কিন্তু এই ডিজিটাল যুগে প্রত্যেকে কিন্তু জানে আমি কি করছি, তো তারা হত্যাকারী, তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে, এটা সবার দায়িত্ব, আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আর আমাদের বাড়ির আশেপাশে আমরা অবশ্যই ফল গাছ লাগাবো, দেশি ফল গাছ, যতটুক জায়গা আছে, টবের মধ্যেও কিন্তু সম্ভব, অবশ্যই আমাদের মতো করে লাগাবো, পরিবেশও বাঁচলো আর দেশি ফলের পুষ্টি বিদেশি ফলের যে কোনো ফলের চাইতে অনেক বেশি। ভাইয়া অনেক ভালো লাগলো, আপনার এই মূল্যবান কথাগুলো সবসময় মনের মধ্যে থাকবে। প্রিয় দর্শক, জানি না আজকের এই ফলাফল পর্ব কতটুকু ফলপ্রসূ হলো সেটা আপনারাই ভালো বলতে পারবেন। শুধু একটা কথা মনে রাখবেন, কখনো ছলা কলা করে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে আঙুল ফুলে কলা গাছ হবার চেষ্টা করবেন না, কখনো অন্যকে কাঁচকলা দেখাবেন না, এর ফল কখনো ভালো হবে না।